পাহাড়ে আবারও রক্তপাত। এবার খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেছে প্রসিত খিসা সমর্থিত ইউপিডিএফ এর চার নেতাকর্মীর। অপহরণ করা হয়েছে দুজনকে। এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে ইউপিডিএফ গণতান্ত্রিককে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। বেশ কিছুদিন শান্ত থাকার পর আবারও উত্তপ্ত পাহাড়ি জনপদ খাগড়াছড়ি, ঝরেছে রক্ত। খুনের ঘটনাটি ঘটে সোমবার রাত ১০টার দিকে পানছড়ির পুজগাঙের দুর্গম অনিল পাড়ায়। সেখানে সাংগঠনিক কাজ করার সময় হানা দেয় মুখোশ পরা একদল দুর্বৃত্ত। তাদের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান বিপুল চাকমা, সুনীল চাকমা, লিটন চাকমা ও রোহিণসা ত্রিপুরা। তারা সবাই ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ ও অঙ্গ সংগঠনের নেতা। আজকে কথা ছিল আমাদের পানছড়িতে ছাত্র যুব একটা সম্মেলন করার একটা সিদ্ধান্ত ছিল। রাত আনুমানিক ১০টার দিকে আমরা দূর থেকে বন্দুকের গুলির আওয়াজ শুনতে পাই। কিছুক্ষণ পরে আমরা জানতে পারলাম আমাদের চার সহযোদ্ধা গুলিতে নিহত হয়েছে, আর নব্য মুখোশ বাহিনীরা তিনজনকে আটক করে ধরে নিয়ে গেছে। তারপরে আমি পানছড়ি ওসি মহোদয়কে অবগত করি, মানে এখানে লাস্তা নেওয়ার জন্য বা ওই যে খাগড়াছড়ি নিয়ে পোস্টমর্টম করার জন্য বললাম। তাদের গুলি করে চলে যাবার সময় দুর্বৃত্তরা ধরে নিয়ে যায় নীতি দত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও মিলন চাকমা নামে আরো তিনজনকে। এ ঘটনার জন্য দায়ী করা হয় প্রতিপক্ষ ইউপিডিএফ গণতান্ত্রিককে। কালকে অনেক গোলাগুলির শব্দ, স্বাভাবিক মানুষের মনে একটু ভীতি সন্তুষ্ট হয়ে আছে আর কি। মানুষ বিপুল হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আমি কাকিমা। কালকে ১০টায় বাজারবাতি গুলি করছে, এখন আমি বিপুলের জন্য সুত্ত বিজের চাই। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, আতঙ্ক বেড়েছে স্থানীয়দের মাঝে। তবে এ ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিক ও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ২৪।